এখন থেকে ভাই চোরের দিন শেষ। চোর চাইলেও আপনার হাতে থাকা স্মার্টফোনটি আজ চুরি করে নিয়ে যেতে পারবে না। আপনি ব্যতীত অন্য কেউ যদি আপনার ফোনে হাত দেয় তাহলে বেজে উঠবে অ্যালার্ম। বিষয়টা কত ইন্টারেস্টিং না? তো চলুন কীভাবে এই কাজটি করবেন আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ফোন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফোন স্ক্রিনটা শেয়ার করে দিই। আর বন্ধুরা, আমার যে চ্যানেল, যদি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, শুরুতে আমরা কী করব, গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ করব মাই ফোন ডোন্ট টাচ, এখানে একবার ক্লিক করব। প্রথমে যে এসটি রয়েছে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ওই ভিডিওতে যেরকম দেখেছি দেখুন, এইভাবে ফোনে যখন আপনার হাতে টাচ করবে তখনই এখানে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। তো এখানে কিছু সেটিংস করতে হবে, আমি আপনাদেরকে ওই বিষয়টি দেখে দিচ্ছি। এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদেরকে এখানে যে যে কাজগুলো করতে ওইগুলো আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু বুঝিয়ে দিব। ওকে বন্ধুরা, আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসের প্রথম ইন্টারফেস শুরু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ফোন ডোন্ট টাচ এখানে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর লোডিং হবে। হওয়ার পর এখানে কিন্তু আমাদের মাঝখানে একটি নতুন ইন্টারফেস শো হবে, যেটা কি না এই দিতে পারতেছেন গেট স্টার্ট। তারপর আপনি এখানে চাইলে কাস্টম অ্যালার্ম, তারপর পিন, তারপর এখানে আপনি চার্জিং অ্যালার্ম বা সেটিংস। তো আমি আপনি কী করবো, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট টাচ। তো এখানে কিন্তু নোটিফিকেশনের জন্য আবেদন করতে হবে, তো আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তো এই যে আমরা আমাদের যে ফোনটা রয়েছে সেই ফোনটার কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। ওকে, তো আমি যদি এইভাবে যদি ফোনটা এখন যদি ধুয়ে দেয়, এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্ম বেজে উঠেছে। ওকে, আমি প্রমাণ সহকারে এখন আপনাদেরকে একটু ভিডিও ক্লিপ দেখাই। তো ওকে, আমি আপনাদেরকে প্রমাণ সহক দেখানোর জন্য আমার ফোনটা এখানে আমি ধরে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু এখানে রাখা আছে। তো এখন কি করব, এটা আমি ধরে দেখব যে এটা আসলে কাজ করে কি না। তো এই যে আমি আপনাদের মাঝখানে টাচ করতেছি, এই যে দেখুন ফোনটা এখন আমি হাতে নিব। এই যে হাতে নিলাম, নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্ম কিন্তু বেজে উঠেছে। ঠিক ভাই সেমভাবেও কিন্তু আপনার এইভাবে অ্যালার্ম বেজে উঠবে। তো এই যে দেখছেন, তো এরকম কিন্তু, তো এখান থেকে এটা যতক্ষণ অ্যালার্ম বাজবে তারপর আপনি এখান থেকে স্টপে ক্লিক করলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে। তো এইরকমভাবে ভাই আপনি যদি চান, এই যে এখন গেট স্টার্ট, এখানে স্টার্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এরকম সেকেন্ড ওঠে কিন্তু এটা এরকম হয়ে যাবে। তো আমি যদি ফোনটা যদি কেউ এইরকম ভাই ধরে তাহলে কিন্তু এই যে অ্যালার্মটা বেজে উঠবে। সেমভাবে ভাই আপনার ফোন কেউ চুরি করার মতো সাহস এখন আর পাবে না। তো আজকে কেমন লেগেছে, আশা করি ভালো লাগছে, কারণ ফোনের ফোন চুরি হওয়ার দিন ভাই শেষ, এখন আর ফোন কেউ চুরি করতে পারবে না। সো বন্ধুরা, আশা এই ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব চাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।